নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেনে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আলু দিয়ে মুরগির ঝোলের রেসিপি নিয়ে যেটা আমি খুবই অল্প তেলে বানাবো অনেক সময় যখন আমাদের বেশি তেল ঝাল মশলা খেতে ইচ্ছে না করে তখন বানিয়ে ফেলতে পারেন এরকম আলু দিয়ে মুরগির পাতলা ঝোল যেটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে আটশো গ্রাম চিকেন নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন একশো গ্রাম টক দই আর দিচ্ছি এক চামচ সর্ষের তেল এবার খুব ভালোভাবে চিকেনটাকে মেখে নিতে হবে এইভাবে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য মাংসটা ম্যারিনেট হতে হতে এখানে একটা মশলা প্রথমে আমি তৈরি করে নেব এখানে আলুগুলোকে এরকম বড় বড় করে কেটে রেখেছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি আর এইগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এখানে নিয়েছি টমেটো রসুন আদা এবং দুটো কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ইউজ করছি আপনারা যদি আরেকটু ঝাল খেতে চান তাহলে আরও কিছু কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন এবার সমস্ত কিছুকে একটা মিক্সির বাটিতে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন ঠিক এইভাবে মশলাটা বেটে নিতে হবে এবার কড়াইতে দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি এই তেলেই কিন্তু পুরো রান্নাটা করব প্রথমে তেলটা গরম হলে এর মধ্যে আলুগুলোকে ভেজে নিতে হবে আলু ভাজবার জন্য এক চিমটি মতন নুন দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন এখানে নিয়েছি দারচিনি লবঙ্গ এবং এলাচ ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করছি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টি স্পুন হলুদ গুঁড়ো নুন দিয়ে দিলাম মাংসটা ম্যারিনেট করার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম তাই নুনটা একটু এখন বুঝে দিতে হবে দিয়ে দিলাম এর মধ্যে হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু এই রান্নাটায় অবশ্যই ইউজ করবেন কেননা যেহেতু কাঁচা লঙ্কায় রান্নাটা হচ্ছে এবং খুবই অল্প তেলে রান্নাটা হচ্ছে তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম মাংসটাকে দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট মতন মাংসটাকে এইভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মাংসের সাথে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে করে মাংসটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মাংস কষানোর উপরেও কিন্তু মাংসের টেস্টটা নির্ভর করে মাংসটা এখন খুব ভালোভাবে কষে গেছে মোটামুটি পনেরো কুড়ি মিনিট সময় ধরে কিন্তু মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি আর যেহেতু এটা কম তেলে রান্নাটা হচ্ছে তাই মাঝে মাঝে কিন্তু মাংসটাকে নেড়ে দিতে হবে না হলে কড়াইতে লেগে যেতে পারে এবার এর মধ্যে অ্যাড করছি গরম জল যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন এবার আলু এবং মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে দিচ্ছি এখন কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব শেষে নামানোর আগে এর ওপর ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আলু দিয়ে মুরগির পাতলা ঝোল একদম রেডি রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যদি কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার